টাইপগুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের মাধ্যমিক পরীক্ষা নিয়ে তোমরা জানো একটা রীতিমতো ঝঞ্ঝাট সৃষ্টি হয়েছে। তোমাদের মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারিতে হবে কি হবে না তার যুক্তিযত প্রমাণ দেব, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে 2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি এগাবে না পিছাবে, এ কবে হতে পারে, এ সমস্ত কিছু যুক্তি সমেত তোমাদেরকে ব্যাখ্যা করব যে তোমাদের পরীক্ষা কবে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে তোমরা যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের সম্পূর্ণ ধারণা হয়ে যাবে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হতে চলেছে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। দেখো, সবার প্রথমে তোমাদের মাধ্যমিকের যে সিচুয়েশান রয়েছে সেটা নিয়ে আলোচনা করব যে তোমাদের মাধ্যমিক পরীক্ষা কবে হতে পারে। তো এখানে সবার প্রথমে যেটা উঠে আসছে কথাটা, যে কিছুদিন আগে যখন একটা উদ্বোধনে মানে বিশ্ববিদ্যালয়ের একটা উদ্বোধনে গেছিল ও এখন নতুন যে দায়িত্বপ্রাপ্ত সভাপতি ছিল মধ্যশিক্ষা পর্ষদের কার্তিক মান্না, এবং সেখানে উপস্থিত ছিলেন আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যখন কার্তিক মান্নাকে বলেছিল যে মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারিতে কি নেওয়া সম্ভব, সেক্ষেত্রে কার্তিক মান্না কিন্তু বলেছিল কোনো মতেই মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারিতে নেওয়া সম্ভব না। কিন্তু তার কিছুক্ষণ পরে মধ্যশিক্ষা পর্ষদের স্থায়ী সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে ফোনে জিজ্ঞাসা করা হয় যে ফেব্রুয়ারিতে কোনো মতে কি মাধ্যমিক পরীক্ষা নেওয়া যাবে। তখন শিক্ষামন্ত্রীকে কল্যাণময় গাঙ্গুলি কিন্তু আশ্বাস দেয় যে ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হতে পারে। তো এটা তো হলো শুধুমাত্র কল্যাণময় গাঙ্গুলি মানে মধ্যশিক্ষা পর্ষদের যে স্থায়ী সভাপতি কল্যাণময় গাঙ্গুলি তার চিন্তাধারা বা তার বক্তব্য, কিন্তু আদারওয়াইজ বিভিন্ন শিক্ষক শিক্ষিকা এবং সিলেবাস কমিটি এবং অন্যান্য যে দপ্তর রয়েছে সমস্ত জায়গার থেকে যে খবরটা উঠে আসছে সেটা কিন্তু কোনো মতেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারিতে নেওয়া সম্ভব না, যার বিভিন্ন কারণ রয়েছে যেটা আমি আগেও তোমাদের সঙ্গে আলোচনা করেছি। তোমাদের মাধ্যমিক পরীক্ষায় যে টোটাল 7টা বিষয়ে যে কোশ্চেন তৈরি হয়, এক্সট্রাও কিছু কোশ্চেন করা হয়, সব মিলিয়ে তোমাদের 1 কোটি সংখ্যক কোশ্চেন ছাপাতে হয়। সেই কোশ্চেন ছাপানোর যে সময়সীমা সেটাও বলা হয়েছে যে এই মুহূর্তে মানে ফেব্রুয়ারির মধ্যে তৈরি করা সম্ভব না, এত কোশ্চেন ছাপানো এই ফেব্রুয়ারির মধ্যে সম্ভব না এই সময়ে। এছাড়া বহু রিজন রয়েছে, তোমাদের সিলেবাস যদি কমানো হয় ফেব্রুয়ারিতে নেওয়া হয় তাহলে 50%-এর থেকেও বেশি সিলেবাস তোমাদের কমাতে হবে, কারণ অধিকাংশ এরকম জায়গা রয়েছে যে সমস্ত জায়গায় মানে অনলাইনের পরিষেবা নেই, সেই সমস্ত জায়গায় স্টুডেন্টদের কিচ্ছু শেষ হয়নি। এবং যখন তোমাদের স্কুল শুরু হয়েছিল মাধ্যমিকের, তখন তোমরা জানো যে 2020-এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে তোমাদের স্কুলও যে 2-3 মাস হয়েছিল ভালো করে হয়নি, কারণ বেশিরভাগ সময় কোনো স্কুলে সিট পড়েছে মাধ্যমিকের, কোনো স্কুলে উচ্চ মাধ্যমিকের সিট পড়েছে, ক্লাস হয়নি। সেই কারণে তোমাদের অধিকাংশ স্টুডেন্টরাই কিন্তু সিলেবাস শেষ হয়নি। তো সমস্ত দিকের কথা যদি বিবেচনা করি, যতই কল্যাণময় গাঙ্গুলি মন্ত্রীকে আশ্বাস দিক যে ফেব্রুয়ারিতে মাধ্যমিক হবে, কিন্তু মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারিতে হওয়ার চান্স কিন্তু খুব কম। এক্ষেত্রে যদি মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারিতে হয় সেক্ষেত্রে কিন্তু 50%-এরও বেশি তোমাদের সিলেবাস কমাতে হবে, না হলে কোনো মতেই একটা সাকসেসফুল পরীক্ষা, এত বড় পরীক্ষা যে সবাই পড়ে আর এত কম সময়ের মধ্যে, তোমাদের সিলেবাস এখনও জানো না, তোমরা এত কম সময়ের মধ্যে তোমরা প্রিপারেশন নেবে কীভাবে? যেখানে পর্ষদের বিভিন্ন সদস্যরা কিন্তু বলেছে যে তোমাদের সিলেবাস যবে জানানো হবে তার থেকে 5-6 মাস তোমাদের সময় দেওয়া হবে পড়াশোনার জন্য, মিনিমাম 5-6 মাস তোমাদের সময় দিতে হবে। তোমাদের এখনও পর্যন্ত তোমরা সিলেবাস জানো না, সিলেবাস জানানোর পরে 5-6 মাস, যদি এখনও তোমাদের নভেম্বর যে সিলেবাস জানানো হয় সেক্ষেত্রে 5-6 মাস হলে তোমরা বুঝতে পারছো কতটা দূরে তোমাদের পরীক্ষা পেছায়। তো এখানে সমস্ত দিক বিবেচনা যদি করি তাহলে কিন্তু ফেব্রুয়ারিতে তোমাদের মাধ্যমিক পরীক্ষা নেওয়ার আশঙ্কা খুবই কম। এক্ষেত্রে তোমরা অনেকে দেখছি অনেক ধরনের মন্তব্য করছো কমেন্ট সেকশনে, যে একবার বলছেন ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে, একবার বলছেন ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে না। এটা কিন্তু আমি বলছি না, তোমাদেরকে পর্ষদ কি চাইছে, পর্ষদের যে দায়িত্বপ্রাপ্ত সভাপতি আছে তিনি কি বলছে, তাদের বার্তা তোমাদেরকে প্রেরণ করছে। এখানে কিন্তু আমার ব্যক্তিগত কোনো মতামত দিচ্ছি না। এবারে আমার যদি ব্যক্তিগত মতামতের কথা বলি, সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারিতে হওয়ার কোনো মতেই সম্ভব নয় এই মুহূর্তে সমস্ত দিক বিবেচনা করে। এখন যদি যে যারা দায়িত্বপ্রাপ্ত সভাপতি বা যারা দায়িত্বে রয়েছে এই মাধ্যমিক পরীক্ষা
অর্গানাইজেশনে, তো তারা যদি জোর জাবস্তি মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারিতে নেয় বা উপর মহল থেকে প্রেশার থাকে যে ফেব্রুয়ারিতেই মাধ্যমিক পরীক্ষা নিতে হবে, পেছানো যাবে না, সেক্ষেত্রে তো এটা মানে একেবারে ঠিক হবে না আমার বলে মনে হয়। স্টুডেন্টরা অনেক স্টুডেন্ট, শুধুমাত্র একটা দুটো স্টুডেন্ট না, প্রচুর স্টুডেন্টদের প্রবলেম হবে। কারণ তোমরা জানো তোমাদের স্কুল সিলেবাস শেষ করতে পারিনি, এই তোমাদের সিলেবাস কতটা সিলেবাসের উপর পরীক্ষা হবে তোমরা এখনও জানতে পারোনি, সেক্ষেত্রে কীভাবে ফেব্রুয়ারিতে তোমাদের পরীক্ষা হয়। আর আমি ধরে নিলাম ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষা হবে, যদি ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষা হয় সেক্ষেত্রে 2-3 মাস আগে এ তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা হওয়ার কথা। তাহলে কি তোমাদের নভেম্বরে টেস্ট পরীক্ষা হবে? তোমরা এখনও সিলেবাসও জানো না, তোমাদের এখনও স্কুল সিলেবাসও কভার করতে পারিনি, সেক্ষেত্রে তোমাদের টেস্ট পরীক্ষা কতটার ওপর হবে সেটাও তোমরা জানো না। তাহলে একটা মানে সুনির্দিষ্ট তোমাদের সিলেবাস নেই, তোমাদের টেস্ট পরীক্ষা, যদি ফেব্রুয়ারিতে পরীক্ষা হয় তাহলে টেস্ট কবে নেওয়া হবে না, টেস্ট নেওয়া হবে না, কি এইরকম অনেক কথা কিন্তু উঠে আসে। সমস্ত দিক বিবেচনা করে যতই সভাপতি মানে কল্যাণময় গাঙ্গুলি এই বার্তা দিক না কেন, যে ফেব্রুয়ারিতেই মানে মন্ত্রীকে আশ্বাস দিক না কেন, ফেব্রুয়ারিতেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা হবে, সমস্ত দিক যদি আমরা বিবেচনা করি এবং সমস্ত কিছু যদি দেখি তাহলে মাধ্যমিক পরীক্ষা কোনো মতেই ফেব্রুয়ারিতে নেওয়া যাবে যায় না। আর যদি পর্ষদের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা যদি ফেব্রুয়ারিতেই মাধ্যমিক পরীক্ষা নেয় সমস্ত কিছু জেনে শুনে, তাহলে স্টুডেন্টদের সঙ্গে অবাঞ্ছনীয় ব্যবহার করা হবে, আর কিছুই না, স্টুডেন্টদের অনেকটাই প্রবলেম হবে এটা আমি জানি। আর তোমরা কমেন্টে জানাও, তোমাদের আগের ভিডিওর কমেন্টের প্রতিক্রিয়া দেখে আমি বুঝতে পেরেছি তোমাদের অনেকেরই প্রবলেম রয়েছে। এর পরবর্তী বিষয় হলো তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে। অনেকেই বলছো তাহলে কি উচ্চ মাধ্যমিক পরীক্ষাও পেছাবে না, উচ্চ মাধ্যমিক পরীক্ষাও আগে হবে? এক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্ভর করছে সর্বভারতীয় বোর্ডের 12 পরীক্ষার ওপর। কারণটা আমি তোমাদের ব্যক্ত করে বলছি, দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষা কখন হবে সেটা নির্ভর করছে সর্বভারতীয় বোর্ডের পরীক্ষা কবে হবে। সর্বভারতীয় বোর্ডের পরীক্ষা যবে অর্গানাইজ করা হবে, প্ল্যানিং করা হবে, সেই মতোই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বা অন্যান্য বোর্ডের পরীক্ষাগুলো হবে। কারণ কি? কারণ ক্লাস 12 পরে যে বৃত্তিমূলক সর্বভারতীয় পরীক্ষাগুলো হয়, জয়েন্ট এবং নিট এরকম ধরনের যে পরীক্ষাগুলো রয়েছে সর্বভারতীয় বোর্ডের, সেই সমস্ত যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা রাজ্যের বোর্ডের থেকেই স্টুডেন্টরা পরীক্ষা দেয়। সেই কারণে সেই পরীক্ষার আগে তোমাদের পরীক্ষা নেওয়া উচিত। এবং সেটা কীভাবে সম্ভব, সেটা সর্বভারতীয় বোর্ড সিবিএসই বোর্ড 12 পরীক্ষা কবে নিচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, অন্যান্য বোর্ড হোক, সমস্ত বোর্ডের কিন্তু পরীক্ষা হবে। কারণ তোমরা যে বৃত্তিমূলক পরীক্ষা আছে সেই বৃত্তিমূলক পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি নিতে হবে 12 পরে। আর সমস্ত দিক থেকে এখনও পর্যন্ত যে তথ্য উঠে আসে সেই তথ্য অনুযায়ী তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুন মাসের শেষে কিংবা জুলাই মাসের প্রথমে কিন্তু নেওয়া হবে এমনটি মানা হচ্ছে। সেটা আগে পিছিয়ে হতে পারে, আমি বললাম কি সর্বভারতীয় বা সিবিএসই বোর্ড যা করবে সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা রাজ্যের যে বোর্ডগুলো রয়েছে বা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডও কিন্তু সেই রকমভাবে পরীক্ষার ডেট ঘোষণা করবে। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো তোমরা কিন্তু প্রিপারেশন নিয়ে কোথাও গ্যাপ দিও না, কারণ তোমাদের কখন কী হবে বুঝতেই পারছো। পর্ষদ থেকে একবার বলছে ফেব্রুয়ারিতে হবে না, আবার পর্ষদের সভাপতি বলছে ফেব্রুয়ারিতে হবে, এ এখনও পর্যন্ত নিজেরাই বুঝে উঠতে পারছে না কবে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। তোমাদের কারণসহ তো বললাম ফেব্রুয়ারিতে হবে না, কিন্তু সমস্ত কিছুই ডিপেন্ড করছে পর্ষদের ওপর, নিজেরাই জানে না কখন কী হবে। তো সেই কারণে তোমরা প্রিপেয়ার থাকো, যখনই পরীক্ষা হোক না কেন তোমাদের যাতে প্রবলেম না হয়। আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে তোমাদের কী মতামত, কবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলে তোমাদের ভালো হয়, তোমাদের সিলেবাসও শেষ হয়ে যায় এবং তোমরা ভালো মতন পরীক্ষা দিতে পারো, অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানিও। আর ভিডিওটিকে এখনও পর্যন্ত শেয়ার না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।